এবারই আমরা জেম কৃষ্ণে পদ্মায় যে খবরের দিকে চোখ রাখবো সেটি হচ্ছে শিলচর এনআইটির 21তম সমাবর্তন অনুষ্ঠানে আসলেন মন্ত্রী বিমল বরা। বৃহস্পতিবার শিলচর এনআইটির 21তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন পিএইচডি উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এদিন স্বর্ণপদক প্রদান করা হয়। এনআইটি থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রীরা আগামীতে শক্তিশালী দেশ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন এনআইটি শিলচরের নির্দেশক এবং বোর্ড অব গভর্নর্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচরের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম সরকারের শিল্প ও বাণিজ্য এবং পাবলিক এন্টারপ্রাইজের মন্ত্রী বিমল বরা, নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের পরিচালক ডক্টর এস পি আগরওয়াল এবং তামিলনাড়ুর সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাক্তন আঞ্চলিক উপদেষ্টা পদ্মশ্রী অধ্যাপক ডক্টর এপি ড্যাশ সহ অন্যান্যরা। With very high and impressive citation per paper.